ফ্রেন্ডস গতকাল মমতা বানার্জি বলছিল মমতা বানার্জির যেটা উদ্দেশ্য এই যে ইন্ডিজোট এই ইন্ডিজোটকে কেন্দ্রের ক্ষমতায় নিয়ে আসা তাতে মমতা বানার্জির কী লাভ হবে এই যে এখন মোদিজির কারণে হুম তৃণমূলের চুরি বন্ধ হয়ে গেছে তৃণমূল আর চুরি করতে পারছে না চোরদের মোদিজি জেলে ঢোকাচ্ছেন ঠিক আছে এখন যে কেন্দ্র সরকার বিজেপির সরকার এই বিজেপি সরকার যখন কেন্দ্রে আছেন তখন এই তৃণমূল আর চুরি করতে পারছে না তৃণমূলকে জেলে ঢোকাচ্ছে যারা চোর খুলে কংগ্রেসকে আনতে চায় ফলে তৃণমূল মন খুলে চুরি চামারি করতে পারবে রাজ্যবাসীর টাকা পয়সা লুটপাট করতে পারবে এটাই তো তৃণমূলের উদ্দেশ্য না না কংগ্রেস যদি কেন্দ্রে থাকে তাহলে তো তৃণমূল চুরি চামারি করিয়া কংগ্রেস কিছু দেখবেই না কোনো পাত্তাই দেবে না রাজ্যবাসী টাকা পয়সা লুটপাট করুক কংগ্রেস কোনো পাত্তাই দেবে না তৃণমূলের বিরুদ্ধে কোনো নেবে না আর ওদিকে রাজ্যবাসী যখন তৃণমূলের বিরুদ্ধে আবাস তুলবে চুরির বিরুদ্ধে আবাস তুলবে তখন যে আবাস তুলবে তাকে জেলে ঢুকিয়ে দেবে ঠিক আছে যারা এই অন্যায়ের বিরুদ্ধে আবাজ তুলবে তাদেরকে ধরে ধরে জেলে ঢোকাবে এই সব চলবে ফলে তৃণমূল মন খুলে চুরি চামারি করতে পারবে এটাই তো উদ্দেশ্য সেই কারণেই মমতা ব্যানার্জি ইন্ডিজোটকে কেন্দ্রের ক্ষমতায় আনতে চায় বুঝলে রাজ্যবাসীর টাকা পয়সা চুরিচামারি করার জন্য এটা হচ্ছে বিষয়